বোলপুর স্টেশন থেকে নেমে টোটো করে আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন সুরুলিয়ার রাজবাড়িতে চলে আসলাম। সুরুলিয়ার রাজবাড়িটি এখানকার দুর্গাপূজার জন্য বিখ্যাত। আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন সৃজনী শিল্পগ্রাম দেখতে চলে আসলাম। এটি হলো অমর্ত্য সেনের বাড়ি। এরপর আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম দেখতে চলে আসলাম।
সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো রবীন্দ্র ভবন। এটি শালবনি হাট। এটি হলো তিন পাহাড়। এই তিনটি নদীর মাঝখানে এই প্রাচীন বট গাছটি অনেক কিছু সাক্ষী রয়েছে। এই গাছটি বসেছিলেন রবীন্দ্রনাথের বাবা। এই গাছের তলায় বসে রবীন্দ্রনাথ কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটি লেখেন। আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন বাংলাদেশ ভবন দেখে আমাদের বোলপুর যাত্রাটি সমাপ্ত করলাম।